আমেরিকান সামরিক বাহিনী জানিয়েছে গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর তৈরির সরঞ্জাম নিয়ে একটি সামরিক জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। ভার্জিনিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে শনিবার জেনারেল ফ্র্যাঙ্ক এস বেশন নামের সাপোর্ট শিপটি যাত্রা শুরু করে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় সমুদ্রপথে ত্রাণ সরবরাহ করার জন্য আমেরিকা সেখানে একটি ভাসমান বন্দর তৈরি করবে। গাজার শিশুরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে উল্লেখ করে জাতিসংঘ জানিয়েছে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য হয়ে পড়েছে। ভূমি ও আকাশপথে গাজায় ত্রাণ সরবরাহ করা কঠিন হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কনভয়গুলো বন্দুকযুদ্ধ ও লুটপাটের শিকার হওয়ার পর তারা গাজায় স্থলপথে ত্রাণ সরবরাহ স্থগিত করেছে। শুক্রবার গাজায় এয়ারড্রপের ত্রাণের প্যাকেট পড়ে আঘাত পাওয়া 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এয়ারড্রপের প্যারাশুটে ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে বাইডেন ঘোষণা দেওয়ার 36 ঘন্টারও কম সময়ের মধ্যে জাহাজটি তার যাত্রা শুরু করে। তারা ওই বিবৃতিতে আরও বলেছে জরুরি মানবিক সহায়তা সরবরাহ করতে একটি অস্থায়ী ঘাট স্থাপনের প্রাথমিক সরঞ্জাম নিয়ে যাচ্ছে জাহাজটি। পেন্টাগন জানিয়েছে 1000 সেনা সদস্যের সহায়তায় ওই বন্দরটি তৈরি করতে 2 মাস সময় লাগতে পারে। ওই সেনাদের কেউ সেখানে এই প্রকল্পের পর অবস্থান করবেন না।